দীর্ঘ কুড়ি মাস বন্ধ থাকার পর রাজ্য জুড়ে স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা ফের খুলে গেল পড়ুয়াদের। পশ্চিমবঙ্গের বাবা মাদের কাছে আমার এক আন্তরিক আবেদন আছে। আমি জানি এখনো করোনার প্রকোপ চলছে, এখনো মানুষ মারা যাচ্ছে, এখনো ভয় আছে, এবং সত্যিই ভয়, সাবধানে থাকাও দরকার। কিন্তু তাও বলি, আপনাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠান, তাদের দু বছর প্রায় স্কুল বাদ গেছে, তার থেকে যে ঘাটতে হবে তাতে তাদের সারা জীবন হয়তো ক্ষতি। তবে মনে রাখবেন যে কম বয়সীদের করোনা হয় ঠিকই, কিন্তু তার থেকে তারা খুব একটা অসুস্থ হয় না, ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ অসুখের মতো। সেটা মনে রেখে স্কুলে পাঠান। মনে রাখবেন, আসলে যদি ভয় থাকে, সে ভয়টা আপনাদের, সেই যদি স্কুল থেকে অসুখ নিয়ে আসে আপনাদের হতে পারে, সেইটা ভেবে আপনারা টিকাকরণ করুন। কোভিড অতিমারির প্রকোপে যেসব প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছিল তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিই ছিল সবচেয়ে প্রথম। গত দেড় বছর অনলাইন মাধ্যমেই পড়াশুনো চালিয়ে গিয়েছিলেন শিক্ষক শিক্ষিকা আর ছাত্রছাত্রীরা। কোভিড সংক্রমণের আশঙ্কা কমায় এখন ফের ক্লাসরুমে প্রাণের জোয়ার। তবে প্রাথমিকভাবে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্যই উন্মুক্ত হল শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। দীর্ঘদিন পর ফের স্কুলের চৌহদ্দিতে ফিরতে পারায় আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। বহুদিন পর বন্ধুদের ফিরে পেয়ে উচ্ছ্বাস উন্মাদনায় ভাসছেন পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে শ্রেণীকক্ষ, সাধারণ ব্যবহার্য স্থানগুলি এবং শৌচালয় সবই স্যানিটাইজ করা হয়েছে নিয়ম মেনে। কোভিড বিধি সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করছেন শিক্ষক শিক্ষিকারা। শিশুদের জীবনের সর্বাঙ্গীন বিকাশের একমাত্র অঙ্গন হচ্ছে স্কুলগুলো। করোনা বাচ্চাদেরও হতে পারে, কিন্তু মাথায় রাখা দরকার বাচ্চাদের করোনা কিন্তু বড়দের করোনার মতন ভয়াবহ রূপে কখনোই সারা পৃথিবীতে উপস্থাপিত হয়নি। সরকার এগিয়ে এসেছেন, আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে, প্রত্যেক অভিভাবকের কাছে নিবেদন, যে অযথা আতঙ্কে থেকে বাচ্চাকে স্কুলে যাওয়া থেকে বিরত করার মতন ভুল কাজ দয়া করে করবেন না। বাচ্চাদেরকে খেলার পুতুল বলে ভাববেন না, তাদেরও জীবন আছে, তাদেরও বৃদ্ধি দরকার, এবং সেই বৃদ্ধির অঙ্গন হচ্ছে একমাত্র স্কুল। বাচ্চার উপর নজর রাখুন, বাচ্চার শরীর খারাপ হলে স্কুলকে খবর দিন, সরকার ব্যবস্থা রাখবে, সরকার ব্যবস্থা রেখেছে। সচেতনতা ভালো, কিন্তু আতঙ্কিত হয়ে বাচ্চাকে সবকিছু থেকে বঞ্চিত করার কোন অধিকার আমার আপনার কারুরই নেই। বাচ্চা স্কুলে যাক, আমরা নজর রাখি, স্কুলগুলো আবার মুখর হয়ে উঠুক বাচ্চাদের কলতানে। ছাত্রছাত্রীদের নিরাপত্তার প্রশ্নে অভিভাবকদের মধ্যে এখনো কিছুটা সংশয় থাকলেও বিশেষজ্ঞরা তাঁদের আশ্বস্ত করছেন বারবার, 18 বছর না হওয়ায় স্কুলের শিক্ষার্থীদের কোভিড টিকাকরণ হয়নি, কিন্তু তাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠা আনন্দের প্রকাশ এবং বুদ্ধির বিকাশের কথা মাথায় রেখে স্কুল প্রাঙ্গণে ফিরে যাওয়ার কথাই বারবার বলছেন চিকিৎসক এবং বিশেষজ্ঞরা। কোভিড নিয়ন্ত্রণের সাধারণ নিয়মবিধি মেনেই ক্লাস করার পরামর্শ দিচ্ছেন তারা। এখন আমরা করোনা আবহে যেমন আছি, সেরকম ভ্যাকসিনেটেড করোনা আবহে আছে। আপনাদের মনে হতে পারে যে আপনার বাচ্চার ভ্যাকসিনেশন হয়নি, তাকে আমরা স্কুলে কেন দেব? আমরা তাদেরকে দেব কারণ তারা যথেষ্টভাবে ইনফেক্টেড হয়েছে এবং তাদের সিভিয়ার ডিজিজের পার্সেন্টেজটা 50,000-এ একজনের মতো। অন্যান্য রোগের কিন্তু হসপিটালাইজেশনের সংখ্যা তার থেকে অনেক বেশি। সুতরাং আমরা সবাই মিলে স্কুলে যাব এবং এর সায়েন্টিফিক বেসিস হিসাবে বলা যায় যে সিভিয়ার পার্সেন্টেজ অফ ডিজিজ, যে খুব সিভিয়ার রোগ হওয়ার যে সম্ভাবনা, তার সম্ভাবনা নগণ্য। অতএব আমরা পড়াশোনার অগ্রগণ্য হওয়ার দিকে এগোব। সুতরাং শিক্ষার্থীদের পঠন পাঠনের সঙ্গে সঙ্গে তাদের সামাজিকীকরণের ক্ষেত্রেও যে বিদ্যালয় শিক্ষার বিকল্প হয় না তা মেনে নিয়েই আসুন নবীন প্রজন্মকে আমরা ফিরিয়ে দিই স্কুলের চৌহদ্দিতে। ছাত্রছাত্রীদের আনন্দে পুনরায় মুখরিত হয়ে উঠুক রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান।
করোনা অতিমারির কারণে পশ্চিমবঙ্গের স্কুলগুলি যে দীর্ঘদিন বন্ধ ছিল তা আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং উদ্যোগে সমস্ত দিক পর্যালোচনা করে ধাপে ধাপে স্কুলগুলি আবার পুনরায় খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিন স্কুলে আসতে না পারার কারণে ছাত্রছাত্রীদের যে একটা বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই ক্ষতি আমাদের খুব তাড়াতাড়ি পূরণ করতে হবে, কারণ আমরা জানি যে নবীন ছাত্রছাত্রীদের বেড়ে ওঠার ক্ষেত্রে বিদ্যালয় শিক্ষার কোনো বিকল্প হয় না। করোনার জন্য, করোনা প্রতিরোধের জন্য সতর্ক থাকুন, কিন্তু অযথা আতঙ্কিত হবেন না। শিশুদের মধ্যে করোনা সংক্রমণ সত্যি একটি বিরল ঘটনা, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যাতে এই ছেলেরা আবার বিদ্যালয়মুখী হতে পারে, সমস্ত ভয় অতিক্রম করতে পারে। আমি তার জন্য সমস্ত অভিভাবকদের কাছে আবেদন রাখছি। বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার।